নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃণমূলের সদস্য ভর্তি অভিযানের সূচনা, বিজেপিকে বিনাশের হুঙ্কার সুস্মিতার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত, বাক্সের উদ্যোগে মিডিয়া ওয়াকাথন। সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোই সরকারের লক্ষ্য, বললেন মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপিকে বিনাশের হুঙ্কার দিয়ে বরাকে তৃণমূলের সদস্য ভর্তি অভিযানের সূচনা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। রবিবার শিলচর আশীর্বাদ ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে দলে যোগ দেন প্রায় ৬ শতাধিক লোকজন। এর মধ্যে অধিকাংশ ছিলেন কংগ্রেসের তাবড় তাবড় কর্মকর্তা। এদিন তৃণমূলের পতাকা দলীয় কর্মীদের হাতে তুলে দিয়ে অসমে নতুন রাজনৈতিক যাত্রায় সামিল হওয়ার অভিনন্দন জানান সুস্মিতা। তিনি বলেন, বিজেপির বিভাজনের রাজনীতির জেরে দেশের জনসাধারণ আজ সংকটাপন্ন। অপরদিকে নির্বাচনের ফলাফলে ইভিএম খুললি জয় জয়কার বিজেপির, এর মুখ্য কারণ বিরোধী দল কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেস বিরোধী ভূমিকা পালনে ব্যর্থ, তাই সুদীর্ঘ ৩০ বছরের কংগ্রেসের রাজনীতি ছেড়ে তিনি যোগ দেন তৃণমূলে। এবার অসমের প্রতিটি জেলায় গড়ে উঠবে শক্ত ঘাঁটি তৃণমূলের, আর বিজেপিকে টক্কর দেবেন প্রশিক্ষিত তৃণমূলের কর্মকর্তারা। চরম সংকটাপন্ন জনসাধারণ দেশ থেকে বিজেপিকে বিদায় করতে স্বেচ্ছা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জোর দাবি করেন সুস্মিতা। কথার কথা নয়, আক্ষরিক অর্থে স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন শিলচরের সাংবাদিক ও সংবাদকর্মীরা। রবিবার সকালে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে প্রায় ১৫ মিনিটের মধ্যে ২ কিলোমিটার হেঁটে তাঁরা বুঝিয়ে দিলেন দিনরাত কাজ করে গেলেও পুরোপুরি ফিট রয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। এদিন সকালে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে মিডিয়া ওয়াকাথনের আয়োজন করে। শিলচর ডিএসএর সামনে থেকে এই ওয়াকাথনের ফ্ল্যাগ অফ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন ডিএসএর দুই সহসচিব অজয় চক্রবর্তী ও অরিজিৎ গুপ্ত এবং ক্রীড়া সংগঠক চন্দন শর্মা। এরপর পার্ক রোড, পিডব্লিউডি রোড ও সার্কিট হাউস রোড হয়ে হাঁটা শেষ হয় ডিএসএ প্রাঙ্গণে। এখানে ছোট এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে পুরুষ বিভাগে প্রথম হন রানু দত্ত, দ্বিতীয় সৌমিত্র চৌধুরী ও তৃতীয় হয়েছেন চিন্ময় নাথ। মহিলাদের বিভাগে প্রথম শিপ্রা সাহা, ফার্স্ট রানার্স আপ আয়ুষ্মিতা দাস ও সেকেন্ড রানার্স আপ মীনাক্ষী দাস। তাদের হাতে ট্রফি তুলে দেন বিধায়ক সহ অতিথি ও বাক্সের কর্মকর্তারা। তাছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে উপহার তুলে দিয়ে উৎসাহ দিয়েছে বাক্স। কালীশঙ্কর দাস মেমোরিয়াল এই হাঁটা প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হকির জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে বাক্সের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি খেলাধুলোর মান উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বাক্স সভাপতি রিতেন ভট্টাচার্য, শতানন্দ ভট্টাচার্য, উদয়শঙ্কর দাস প্রমুখ। শুরুতে এই আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বাক্সের সচিব বিশ্বনাথ হাজাম। এদিন অনুষ্ঠান শুরুর সময় ধানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই জাতীয় ক্রীড়া দিবস আমরা জানি যে ধ্যানচাঁদের নামে আর সেটা উৎসর্গ হয়েছে। এই ক্রীড়া দিবসকে ভারত সরকার এই জাদুর সম্রাট যাকে বলা হতো তার উদ্দেশ্যে সেটা সমর্পণ করেছেন। আর আমরা জানি যে 1928 বা 32 বা 36 ইত্যাদি সালে এই জাদুর সম্রাটের হাত দিয়ে ভারতবর্ষে মান বিশ্বের দরবারে ক্রীড়া জগতে একটা উজ্জ্বল ভূমিকায় ছিল। আর এই জাদুর সম্রাটকে লক্ষ্য করে আমরা দেখেছি বিভিন্নভাবে এই হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন ক্রীড়াবিদরা চেষ্টা করেছেন। আর আমি মনে করি এইবার টোকিও অলিম্পিকে অনেক সাড়া পাওয়া গেছে। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে মোট 2,02,05,000 টাকার বরাদ্দ অর্থে ধলাই কেন্দ্রের আওতাধীন বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের বাগবাহার গাঁও পঞ্চায়েত এবং লোহারবন্দ গাঁও পঞ্চায়েতে মোট 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় রবিবার। রাজ্যের বন পরিবেশ আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি বর্জালেঙ্গা মণ্ডল সভাপতি সুশীল রঞ্জন ধরের পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় বাগবাহার গাঁও পঞ্চায়েতের কমলাবাড়ি সার্বজনীন দুর্গাবাড়ি কমিউনিটি হলে। উল্লেখ, বর্জালেঙ্গা খণ্ড উন্নয়নের আওতায় প্রথমে বাগবাহার গাঁও পঞ্চায়েতের বাগবাহার বস্তিতে 66,50,000 টাকার ব্যয় সাপেক্ষে জলজীবন মিশনের অধীনে একটি প্রকল্প, 67,35,000 টাকার ব্যয় সাপেক্ষে লোহারবন্দ গাঁও পঞ্চায়েতের সোনাছড়ায় একটি প্রকল্প এবং 68,40,000 টাকার ব্যয় সাপেক্ষে বাগবাহার গাঁও পঞ্চায়েতের কমলাবাড়িতে জলজীবন মিশনের আওতায় একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক চিন্তাধারার জন্যই এই জলজীবন মিশন প্রকল্পের সূচনা হয়েছে। যে প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি মানুষের ঘরে পানীয় জল পৌঁছানোর সংকল্প হাতে নেওয়া হয়েছে আর বাস্তবিক অর্থে সেই চিন্তাধারা নিয়ে সফলতার দিকে এগিয়ে চলেছে বিজেপি সরকার। 130-135 কোটি মানুষের বাড়িতে জল পৌঁছে, 130-135 কোটি মানুষ সাধারণ ব্যাপার না, তার কাজ চলছে। আর এই যে কাজ চলছে আপনারা জানেন শুধু জলের জন্য না, জল তো আছে, সঙ্গে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকের বাড়িতে আলো পৌঁছে দেওয়ার, এটাও প্রধানমন্ত্রীর বিষয়। আমরা চেষ্টা করছি প্রত্যেকের বাড়িতে, যারা দরিদ্র সীমার নিচে তাদের বাড়িতে যাতে রেশন কার্ড থাকে, তারা যাতে বিনা পয়সায় তারা তাদেরকে অন্ন যোগান দেওয়া হয়, এগুলো কাজ চলছে। আপনারা জানেন রাস্তাঘাট ইত্যাদিরও কাজ চলছে। তো যাই হোক, আমি সময়ের স্বল্পতার জন্য এই সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি। আমার এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাইয়ের জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, বাগবাহার গাঁও পঞ্চায়েত সভাপতি অর্পিতা শর্মা, আঞ্চলিক পঞ্চায়েত সোনালী রায়, লোহারবন্দ জিবি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, ধোয়ারবন্দ আঞ্চলিক পঞ্চায়েত ধর্মেন্দ্র তিওয়ারি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও দেবদুলাল দাস, কনিষ্ঠ বাস্তুকার অরূপ কর, যুবমোর্চার কাছাড় জেলা মিডিয়া ইনচার্জ মহিতুষ তাঁতি, বিজেপি বর্জালেঙ্গা মণ্ডল সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা প্রমুখ। ন্যাশনাল স্পোর্টস ডে, হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। সংগঠনের পক্ষ থেকে স্পিরিট ইউনিয়ন ক্লাব ঘরে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম সবাই ফুল দিয়ে ধ্যানচাঁদকে সম্মান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একসময়ের দিকপাল ফুটবলার, চারবার সন্তোষ ট্রফি খেলোয়াড় বাহারুল ইসলাম, জাতীয় রেফারি ফুটবলের প্রবীর দাস, জাতীয় রেফারি ইকবাল বাহার, ক্রিকেট খেলোয়াড় হারান দাস, দক্ষ সংগঠক শঙ্কর দাস, হীরানন্দী, তাহিরা লস্কর, সুদীপ্তা দেবরায়, রমা চৌধুরী, নিহারেন্দু দে, কামাল লস্কর, মধু শুক্লবৈদ্য, নীলাঞ্জনা ভৌমিক, আলী হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক সজল লস্কর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
রবিবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। স্থানীয় নজরুল মঞ্চের ডাকে সাড়া দিয়ে অগ্নিবীণা ছন্দনের সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা সরস্বতী সঙ্গীত বিদ্যালয়, স্বরলিপি শিলচর সঙ্গীত বিদ্যালয়, সম্মিলিত লোকমঞ্চ সহ বিভিন্ন সংগঠন কবির মূর্তিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে। আজকের 45তম জন্মদিন মৃত্যু দিবসের এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমরা শিলচর নজরুল মঞ্চ, যারা নজরুল নিয়ে কাজ করছে এবং সাংগঠনিকভাবে যারা কাজ করছেন তাদের মধ্যে আমরা একজন কীর্তি সংগঠক এবং শিল্পীকে আমরা আজকে নজরুল পুরস্কারে পুরস্কৃত করব। উনি আমাদের সবারই পরিচিত অরিন্দম দত্ত। স্কুলের জমি বিক্রি, মিড ডে মিল ও কাপড়ের টাকা লুটপাটের অভিযোগ তুলে দুই শিক্ষককে বরখাস্ত করার দাবি তুলল ম্যানেজিং কমিটি। শিক্ষক সমাজের মান মর্যাদা ক্ষুণ্ণ করা এই নির্লজ্জ ঘটনাটি পশ্চিম কাটিগড়ের তারাপুর নিউ এলপি স্কুলের। শনিবার সংবাদ মাধ্যম ডেকে স্কুল কমিটির 10 সদস্য সহ অভিভাবকরা স্কুলের দুই নির্লজ্জ শিক্ষকের দীর্ঘদিনের কর্মকাণ্ড তুলে ধরেন। ভূমিদাতা সজরুল বলেন, স্কুলের জমি সরজমিনে নেই, বিক্রি করে দিয়েছেন শিক্ষকরা। মিড ডে মিলের টাকা সভাপতি ছাড়া কিভাবে ব্যাংক থেকে তুলতে পারেন এই স্কুলের শিক্ষক অমৃত দে। দেড় বছরে মিড ডে মিল বিতরণ হয় মাত্র 52 দিনের, বাকি টাকা কোথায় জানতে চান তারা। কোন নির্মাণে বরাদ্দ টাকার ব্যাপারে কোনো পাত্তা দিচ্ছে না প্রধান শিক্ষক মুনিম। কমিটির সিদ্ধান্ত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের খেয়াল খুশি স্কুল পরিচালনা করেন প্রধান শিক্ষক। খাতা বন্টন না করায়, বিইও কে নালিশ দেওয়ায় স্কুলে এসে অসভ্য আচরণ করে অভিভাবকদের গালিগালাজ করেন তারা। এদিন কমিটির সভানেত্রী, দর্শন সদস্য সহ গ্রামের অভিভাবকরা দুই শিক্ষকের বরখাস্তের দাবি তোলেন। ল্যান্ড ওনার মানে জমিদাতা হিসাবে আমি কই আর গিয়া এই স্কুলে তো তখন জায়গা দিয়েছিলাম, আজ 15 বছর আগে আমি জায়গাটা আইয়া পরিপূর্ণ ফাইয়ার না গিয়া জায়গাটা মাস্টার হলে বেশি লেগেছিল গিয়া, কিছু মানুষের গেছে গিয়া। আর আইয়া এখন দেখি যে স্কুলের কুয়া বাঙ্গা, স্কুলের খাম খাজ নাই, ছাত্র আইন গরু বসতে এখন জিও তখন গিয়া ছাত্ররে খাতা কলম এসে কুচ্ছু দেই না মাস্টার হকলে। মাস্টার হকলরে একদিন ভাইয়া জিগাইছিলাম গিয়া, জিগাইলে এখন ইনো গরু বসতে এখন কেন ফড়াইয়া কিতা হইতো গিয়া বুঝছুইনি। আর দুই নম্বরে মা তৈল গিয়া যে ইনো কোনো জাত খাম খাজ তারা কুচ্ছু করইন না গিয়া। আর মাস্টার এখন প্রধান শিক্ষকে কইন ইনো আমার ভাই অফিসার, অফিসার টাকা অবস্থা ইনু গিয়া আমি কিতা করতাম গিয়া। আর বাগানের এক বেটা কুলি বেটা বিয়ে কিতা করবো প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আব্দুল মনিম বলবো ইয়া নাম এনর গিয়া বুঝছইনি। এর বাদে তারা আমি পরস্পর শুনছি যে যেটা টাকা আসলো এটা উঠাই উঠে গিয়া নিশুন গিয়া অ্যাকাউন্টে জিও করিয়া। এখন জমিনটা দিলাম, জমিনটাও পরিপূর্ণ ভাবে ফাইয়ার না, জিও ফাইয়ার না গিয়া তারা বেশি লিছুন জায়গায় জায়গায় জমিন ইতা বুঝছইনি গিয়া। এখন কুম্ভায় বেশিছুন দেখা যায় তো ফুরাফুরি জায়গা নাই গিয়া স্কুলের গিয়া তারা কুম্ভায় বেশি লাগ জিও করলা গিয়া। আগর কমিটির কমিটি এখন আসলা, এখন কমিটির প্রেসিডেন্টে জিগাইলাম, প্রেসিডেন্টে কইন গিয়া যে বেটি মহিলা মানুষ তাইন কন ইতা তো আমি জানি না, ইতা তারারে কইলে তারা কোনো যোগাযোগ করই না জিও করই না, এখন কিতা করতাম গিয়া তারা। সোমবার শিলচর শহরের 5টি কেন্দ্রে কোভিশিল্ড টিকা দেওয়া হবে। শিলচরের নাজিরপট্টি এলপি স্কুলে অনস্পট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ডের প্রথম ডোজ 150টি এবং দ্বিতীয় ডোজ 200টি করে দেওয়া হবে। শিলচরের দুর্গাশঙ্কর পাঠশালায় অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে প্রথম ডোজ 100টি, দ্বিতীয় ডোজ 100টি এবং স্কুলে অনস্পট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ডের প্রথম ডোজ 100টি এবং দ্বিতীয় ডোজ 150টি করে দেওয়া হবে। শিলচর সদরঘাট অভয়চরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 200টি এবং দ্বিতীয় ডোজ 200টি করে দেওয়া হবে। এখানে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না। একইভাবে শিলচর তারাপুর নিত্যময়ী এলপি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 200টি এবং দ্বিতীয় ডোজ 200টি করে দেওয়া হবে। এখানে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না। এদিকে শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিশিল্ডের শুধুমাত্র দ্বিতীয় ডোজ 200টি করে দেওয়া হবে। পাথারগাঁদের বিভিন্ন এলাকায় উন্নয়নের জোয়ার বইছে বলে শাসক দলের পক্ষে যতই ফিরিস্তি দেওয়া হোক না কেন, বাস্তবে বিরাজ করছে অন্য দৃশ্য। সংস্কারের অভাবে বিভিন্ন সড়কের বেহাল দশা পরিলক্ষিত হচ্ছে। জাতীয় সড়ক থেকে পূর্ত সড়ক সহ গ্রামীণ সড়কেও বিরাজ করছে শনির দশা, ফলে প্রতিনিয়ত সড়কপথে যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস হবার উপক্রম স্থানীয়দের। এমন গাদা গাদা অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে আনা হলেও তারা নিশ্চুপ বলে অভিযোগ জনগণের। সম্প্রতি পাথারগাঁদের দোহালিয়া শিববাড়ি থেকে বিনোদিনী পূর্ত সড়কটিও বেহাল আকার ধারণ করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। ফরিদকোনা দোহালিয়া জিপির 1 নং ওয়ার্ডে থাকা এই সড়কের বর্তমান চেহারা দেখলে মনে হয় যে সড়কটির রক্ষণাবেক্ষণের জন্য মনে হয় কেউ নেই, অথচ এই সড়কের পাশেই রয়েছে স্থানীয় জীবী সভাপতি দীপঙ্কর দের বসতবাড়ি। সড়কের স্থানে স্থানে
খানাখন্দে ভরপুর। এছাড়া সড়কের বুকে গড়ে উঠছে পুকুর সম গর্তের মিছিল, ফলে এ রোড দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা, অথচ উক্ত সড়কটির উপর নির্ভরশীল এলাকার প্রায় 20টি গ্রামের জনগণ। এ মর্মে কথা বলতে গিয়ে গ্রামের দিলীপ দাস, বারেন্দ্র দাস, মধু কপালি, রসেন্দ্র দে প্রমুখ জানান, বিষয়টি বার কয়েক বিধায়ক সহ জিবির সভাপতির নজরে আনা সত্ত্বেও তারা নিশ্চুপ। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার জনগণ ডিসি সহ বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তার নাম কি? রাস্তার নাম গলি 1 নম্বর না, এটা লগে বাটাইয়া বিনা দিনে রাস্তা যায়। কি সমস্যা হয় রাস্তা খারাপ হয়? রাস্তা অসুবিধা, ছোট ছোট অটো আছে, অটো গাড়ি চালাইতে মানে পার করতে পারি না, সমস্যা মানে রোগীর একটু অসুবিধা। অটো একদম কতদিন থেকে খারাপ? চার বছর সামনে। সুবর্ণশ্রী জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে ধেমাজিতে রবিবার বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। বিপদজনক অবস্থায় থাকা নামনি সুবর্ণশ্রী জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ চাংমাই, সহকারী সাধারণ সম্পাদক রাতুল বরগোহাই, সৌরভ দাসের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর এবং পরিষদের ধেমাজি এবং লক্ষিমপুরের জেলা কমিটির কর্মকর্তারা পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশ বাহিনী এই প্রকল্পের মূল প্রবেশদ্বার বন্ধ করে তাদের বাধা দেয়। অবশেষে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ধেমাজি এবং লক্ষিমপুর জেলা কমিটির কর্মকর্তারা এই সুবর্ণশ্রী জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধের দাবিতে এই প্রকল্পের মূল প্রবেশদ্বারে জমায়েত হয়ে এই প্রকল্পে এবং অরুণাচল প্রদেশে যাতায়াত করা যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ এবং ধর্ণা কার্যসূচি পালন করেন। এ বিষয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর বলেন, এই সুবর্ণশ্রী জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ চলতে থাকলে নদীতে যে বাঁধ নির্মাণ করা হবে তাতে লক্ষিমপুর এবং ধেমাজি জেলাতে বন্যার আশঙ্কা রয়েছে, তাই সংগঠনের পক্ষ থেকে এই প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার রংপুরে স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের একদিবসীয় শিবির অনুষ্ঠিত হয় বিজেপি রংপুর মণ্ডলে। শিবিরে আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের যেভাবে রংপুর মণ্ডলের কর্মকর্তারা সবাই মিলে দলীয় নির্দেশ মেনে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবে আসন্ন তৃতীয় ঢেউয়ের সময় কোভিড প্রোটোকল মেনে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার করা হয়। করোনা মহামারীর লক্ষণ কি, করোনা মহামারীতে আক্রান্ত হলে কি কি পদক্ষেপ নেওয়া, আক্রান্ত জনগণকে কিভাবে সাহায্য করা হবে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন রংপুর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস, মণ্ডল প্রভারী শুভঙ্কর ভট্টাচার্য, স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের জেলা আহ্বায়ক প্রবাল পাল চৌধুরী, মণ্ডল সম্পাদক স্বতন ঘোষ, স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের মণ্ডলের 4 জন কর্মকর্তা যথাক্রমে সিদ্ধার্থ কর, জয়দেব ঘোষ, শিখা পোদ্দার ও দিলীপ ঘোষ। রবিবার বিজেপির সোনাই মণ্ডল কমিটির উদ্যোগে স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিবিরে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ভজন সেন, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ, স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের কনভেনার ইন্দ্রাণী নাথ, আইটিসেলের কনভেনার নিশীথ নাথ প্রমুখ। বক্তারা বলেন, করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জনসাধারণকে সহযোগিতা ও রোগ থেকে বাঁচতে সচেতন করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড নিয়ে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। অন্যান্যরাও এ নিয়ে সচেতন মূলক বক্তব্য রাখেন। মণ্ডলের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের উপর জোর দেন। পশ্চিমবঙ্গ পেপার মাধ্যমে এই আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনা টিকেট ওয়ার্কে সেন্টিটিউনের স্টপি ভয়ঙ্কর, সেই জন্য আমরা এর আগে কিভাবে আমরা সেই ডেকে টিকেটকে আমরা মোকাবিলা করতে পারি সেই জন্য দল এই আমাদের যে সংগঠন
সংবিধানের প্রভাবের মাধ্যমে আপনাদের ঘরে যাবে সেটা আপনারা ব্যবহার করবেন এবং এটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে যে কমিটি তৈরি হয়েছে বলবে আমি সেখানে তোলা। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ধুঁকছে পাথারকান্দি কেন্দ্রের দোহালিয়া স্টেট ডিসপেন্সারিটি। নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই চিকিৎসক, নেই ফার্মাসিস্ট। পাশাপাশি সরকারের সদিচ্ছার অভাবে এলাকার প্রায় 40,000 জনগণের একমাত্র স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী হাসপাতালটিতে আজকের দিনে শনির দশা চলছে। বিষয়টি বার কয়েক সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ সহ এলাকার রাজনৈতিক নেতাদের নজরে আনা হলেও পরিস্থিতির কোনো ফের বদল হয়নি এমন অভিযোগ এলাকার জনগণের। এ নিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে বাধ্য হলেন পরিচালনা সমিতির সভাপতি নির্মল চন্দ্র কাপালি সহ জিপি সভাপতি দীপঙ্কর দে ও দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার আবু হানিফ সহ অন্যান্যরা। শনিবার ডিসপেন্সারি সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে সরকারি এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির জরাজীর্ণ দশা সম্পর্কে তারা বিস্তর জানান। তাদের কথায় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে সম্প্রতি অন্যত্র বদলি করা হয়েছে, ফলে চিকিৎসকের অভাবে ধুঁকছে হাসপাতালটি। গঠিত হল বরাক ব্রাহ্মণ পরিষদের নতুন কমিটি। স্বাস্থ্য বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে 3 বছরের ডিপ্লোমা কোর্স। বরাক উপত্যকার 3 জেলার ব্রাহ্মণদের নিয়ে রবিবার শিলচর তারাপুরের মদনমোহন জিউর মন্দিরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পুরনো কমিটির সভাপতি পীযূষ চক্রবর্তীর পৌরোহিত্যে সভায় বিগত দিনের বিভিন্ন কার্যাবলীর উপর আলোচনা হয়। তারপর 15 জন সদস্য নিয়ে এক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন অজিত ভট্টাচার্য, তাপস ভট্টাচার্য, পীযূষ চক্রবর্তী, জীবানন্দ শিকিদার, পঙ্কজ ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য। সভাপতি পদে বিক্রমজিৎ চক্রবর্তী, সহসভাপতি অতনু ভট্টাচার্য, রঞ্জন ভট্টাচার্য, সম্পাদক মৃদুলকান্তি ভট্টাচার্য, সহসম্পাদক দিগেন্দ্র ভট্টাচার্য, জয়দীপ পুরকায়স্থ, কোষাধ্যক্ষ ঋষিকেশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গৌতম চক্রবর্তী। সদস্যদের মধ্যে রয়েছেন পুষ্পেন্দু চক্রবর্তী, সুমন ভট্টাচার্য, কঙ্কন ভট্টাচার্য, শিবাশিস চক্রবর্তী, সুভাষ ভট্টাচার্য, দুর্গা ভট্টাচার্য এবং অন্যান্য পদে সংস্থার আরও সদস্যরা রয়েছেন। এদিন নতুন কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করেন সংস্থার সদস্যরা। সংস্থার উদ্দেশ্য নিয়ে সম্পাদক মৃদুলকান্তি ভট্টাচার্য বলেন, পুরোহিতদের বিভিন্ন পূজা বিষয়ক প্রশিক্ষণ সহ শাস্ত্রীয় বিভিন্ন পাঠ দেওয়া হবে সংস্থায়। বরাক ব্রাহ্মণ পরিষদের দ্বিতীয় বৎসর আমাদের আজকে বরাক ব্রাহ্মণ পরিষদের নতুন কমিটি হয়েছে। কমিটিতে আমরা পেয়েছি আমাদের সর্বশ্রী বিক্রমজিৎ চক্রবর্তী মহাশয়, আমার অতনু ভট্টাচার্য মহাশয়, হাইলাকান্দি থেকে আগত আমার দাদা রঞ্জন ভট্টাচার্য মহাশয় ও আরও অনেকে। অ্যাকচুয়াল বরাক ব্রাহ্মণ পরিষদ আমরা তৈরি করেছি কারণ ব্রাহ্মণ পুরোহিতদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই প্রশিক্ষণের ব্যাপারটা বিশদভাবে আমরা চিন্তা করে আলোচনা করে আমরা এই বরাক ব্রাহ্মণ পরিষদ গঠন করেছি। তাছাড়া বরাক ব্রাহ্মণ পরিষদ গঠনের কারণ হচ্ছে আমাদের ব্রাহ্মণদের এক উদ্যমে চলার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। তৃণমূলের সদস্য ভর্তি অভিযানের সূচনা, বিজেপিকে বিনাশের হুঙ্কার সুস্মিতার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত, বাক্সের উদ্যোগে মিডিয়া ওয়াকাথন। সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোই সরকারের লক্ষ্য বললেন মন্ত্রী পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।